নমস্কার স্বাগত জানাই সকল শ্রোতা বন্ধুকে আমাদের আজকের নিবেদন বিমল কুমারের অ্যাডভেঞ্চার কাহিনী যক্ষপতির রত্নপুরী কয়েকটি পার্টে কাহিনীটি আসবে আপনারা চাইলে সবকটা পার্ট সম্পূর্ণ হওয়ার পর শুনতে পারেন চাইলে এক একটি পার্ট যেভাবে পোস্ট হচ্ছে সেভাবে শুনতে পারেন যেভাবে সুবিধা মনে করবেন সেভাবেই শুনবেন আমাকে বিমল কুমারের কাহিনী পড়ার জন্য রিকোয়েস্ট করেছিলেন আমাদেরই এক শ্রোতা বন্ধু কুনাল মণ্ডল তাহলে আজ একটি অ্যাডভেঞ্চার পরা যাক বিমল কুমারের অ্যাডভেঞ্চার আসুন তাহলে শুরু করি লেখককে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের পরিবেশনা সাথে আছি আমি রূপকথা শুনতে থাকুন হেমেন্দ্র কুমার রায় রচিত বিমল কুমারের অ্যাডভেঞ্চার কাহিনী যক্ষপতির রত্নপুরী আজ প্রথম পর্ব অনেকে অভিযোগ করেন আমার জীবন নাকি অস্বাভাবিক তাদের মতে স্বাভাবিক মানুষের জীবন এমন ঘটনাবহুল হতে পারে না যদিও নিজেকে আমি পাগল বা গণ্ডমূর্খের মতো নেপোলিয়ানের সঙ্গে তুলনা করছি তবে তর্কের খাতিরে এখানে কেবল এই প্রশ্ন বোধহয় করতে পারি নেপোলিয়ান কি স্বাভাবিক মানুষ ছিলেন না তিনি মাত্র বাহান্ন বৎসর বেঁচে ছিলেন তার ভেতর থেকে প্রথম পঁচিশ বৎসর অনাহাসেই বাদ দেওয়া যায় কিন্তু বাকি মাত্র সাতাশ বৎসরের মধ্যে নেপোলিয়ানের জীবনের ওপর দিয়ে বয়ে গিয়েছিল যে ঘটনার পর ঘটনার প্রচণ্ড বন্যা তাদের অবলম্বন করে কি অসংখ্য নাটক ও উপন্যাস রচনা করা চলে না না হয় নেপোলিয়ানের মতো মহামানুষ ও দিগ্বিজয়ী সম্রাটের কথা ছেড়ে দিই কারণ তার জীবনে ঘটনা ঘটবার স্বাভাবিক সুযোগ ছিল প্রচুর তার বদলে আমি মধ্যযুগের এক শিল্পীর কথা উল্লেখ করতে চাই তার নাম বেভেনুত সেলিনী তিনি ছিলেন ইটালির এক বিখ্যাত ভাস্কর ও ওস্তাদ স্বর্ণকার তিনি একখানি প্রসিদ্ধ আত্মচরিত লিখে গেছেন সাধারণত শিল্পীদের জীবনের সঙ্গে অ্যাডভেঞ্চারের সম্পর্ক থাকে না বললেই চলে কিন্তু ঘটনা ঘটনাবহুল জীবন কাহিনী জোগাতে পারে বহু বিস্ময়কর রোমাঞ্চকর ও প্রায় অসম্ভব উপন্যাসের উপকরণ এজন্যে তার আত্মচরিতকে অস্বাভাবিক বলে অভিযোগ করা চলে না কারণ তার জীবনের ঘটনাবলী সত্য বলেই প্রমাণিত হয়েছে এক একজন মানুষের জীবনী হচ্ছে এমনি বিচিত্র হয় ঘটনা প্রবাহ আকর্ষণ করে তাদের জীবনকে নয় তাদের জীবনী আকর্ষণ করে ঘটনা প্রবাহকে বরাবরই লক্ষ্য করে দেখেছি আমি স্বেচ্ছায় কোনো রোমাঞ্চকর আবহ সৃষ্টি করতে না চাইলেও কোথা থেকে আচম্বিতে আমার জীবনের ওপরে এসে ভেঙে পড়েছে অদ্ভুত সব ঘটনার প্রবাহ আমার বন্ধু কুমার হয়তো এসব ঘটনাচক্রের বাইরেই পড়ে থাকত কিন্তু সে হচ্ছে আমার নিত্য সঙ্গী তার সঙ্গে আমার অচ্ছেদ্য সম্পর্ক কাজেই তাকেও জড়িয়ে পড়তে হয় এইসব ঘটনার পাকে পাকে অর্থাৎ প্রবাদে যাকে বলে পড়েছ মোগলের হাতে খানা খেতে হবে সাথে এবারেও কেমন করে আমরা নিজেদের অজান্তেই হঠাৎ এক আশ্চর্য ঘটনা প্রবাহের দ্বারা আক্রান্ত হলুম এইখানে সেই কথাই লিখে রাখছি সেদিন সন্ধ্যায় কুমার এসে বললে কী সব বাজে বই নিয়ে মেতে আছো চলো আজ কোনো হোটেলের দিকে যাত্রা করি বই মুড়ে বললুম আপত্তি নেই কিন্তু কোন হোটেলে সেটা তুমি স্থির করো চৌরঙ্গীর আর বিলিতি হোটেলে খেয়ে খেয়ে অরুচি হয়ে গেছে চলো আর ছাতাওয়ালা গলির চিনে পাড়ায় নেন কি নেই সেও তো বিলিতির নকল না হে না আমরা যাবো খাটি চিনে হোটেলে খাটি চিনে খানা খেতে উত্তম প্রস্তাব রাজি বাইরে বেরুবার জামাকাপড় পরছি দেখে বাঘাও গ্রারত্যোত্থান করে গৃহত্যাগের জন্য প্রস্তুত হল কুমার বললে ওরে বাঘা আজ আর তুই সঙ্গে আসিস নে হোটেলওয়ালা বদরসিক রে কুকুর খদ্দের হয়তো পছন্দ করবে না কিন্তু বাঘা মানা মানতে রাজি নয় দেখে রামহরিকে স্মরণ করল রামহরি এসে বললে তা দুই শ্যাঙাতে কোথায় যাওয়া হচ্ছে শুনি চীনে হোটেলে খানা খেতে সর্বনাশ চীনেরা তো তেলা পোকা খায় আবার শখ হয়েছে নাকি রামহরি চীনে নামে কিন্তু ও অপবাদটা একেবারেই মিথ্যে তারা তেলাপোকা খায় না তবে পাখির বাসার ঝোল খায় বটে রাম রাম পাখির বাসাও আবার খাবার জিনিস নাকি তবু তুমি তাদের আর একটা খানার নাম শুনোনি তারা পঞ্চাশ ষাট আশি একশো বছরের পুরনো ডিম খেতে ভারী ভালোবাসে ও এক ও বাবু শুনেই তো আমার নারীভুরি পর্যন্ত উঠে আসছে রামহরি হাঙরও তাদের কাছে সুখাদ্য খোকা বাবু আর বলো না ছিচি ওই সব সৃষ্টি ছাড়া খাবার তোমরা খেতে চাও না রামহরি না হাঙর বা একশো বছরের পচা ডিম খাওয়ার সৎসাহস আজও আমাদের হয়নি তবে বাঘা বোধ হয় হাঙর পেলে ছাড়বে না তুমি সামলাও ওকে আমি আর কুমার বেরিয়ে পড়লুম চীনে পাড়ার খাটি চীনে হোটেলে বাঙালির দেখা পাওয়া যায় না আর কিছুই না রামহরির মতো অধিকাংশ বাঙালি আসল চীনে হোটেল সম্বন্ধে ভয়াবহ কুসংস্কারে আছে তাই তাদের দৌ বড়জোর ন্যানকিং বা চাঙ্গুয়া পর্যন্ত কিন্তু আমরা যে চীনে হোটেলে গেলুম সেখানে ভয় পাওয়ার মতো বা বমন ওঠবার মতোই কিছুই ছিল না চারিধার সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন খাবারগুলিও সুস্বাদু যদিও আমাদের দেশি বিলাতি খাবারের সঙ্গে তাদের কিছুই মিল নেই পরিবেশন করছিল একটি চিনে মেয়ে সর্বশেষে মেয়েটি নিয়ে এলো চা এ চা তৈরি করবার পদ্ধতিও অন্যরকম মেয়েটি দুটি কাঁচের বাটি আনলে একটি বাটিতে গরম জল ঢেলে তাতে শুকনো বা পাকানো একখণ্ড চায়ের পাতা দিয়ে ওপরে দ্বিতীয় বাটিটি চাপা দিয়ে চলে গেল মিনিট তিন চার পরে সে ফিরে এসে উপর করা বাটিটি নামিয়ে দিতেই দেখি সেই গুটান চায়ের পাতাখানি সমস্ত বাটি ভরে ছড়িয়ে পড়ে জলের ওপরে ভাসছে ব্যাস চা প্রস্তুত এখন খালি চিনি মেশাও আর চুমুক দাও কিন্তু এ চায়ের স্বাদ অধিকাংশ বাঙালিরই ধাতে সইবে না কুমার চায়ের পেয়ালা তুলে বললে বিমল চীনে হোটেলের ভেতরে বসে চীনেখানা খেতে খেতে আর চুংচাং চুংচিং চিং কথা শুনতে শুনতে মনে হচ্ছে আমরা যেন আরব্য উপন্যাসের মায়া গালিচায় চেপে হঠাৎ বাংলা ছেড়ে চীনে দেশেই এসে পড়েছি ওপাশের ঘরে ওই চিনেম্যানদের দেখছো দেখছ ওরা খাচ্ছে দাচ্ছে কথাবার্তা কইছে বটে কিন্তু ওদের মুখে কোনো ভাবের ছাপ নেই ওরা যেন রহস্যমূর্তি কুমারের কথা ফুরুতে ফুরুতেই আমার মন অন্যদিকে আকৃষ্ট হল ঠিক আমাদের পাশের ঘরেই জাগল হঠাৎ এক ক্রুদ্ধ গর্জন সঙ্গে সঙ্গে বিষম হুড়োহুড়ি ও চেয়ার টেবিল উল্টে পড়ার শব্দ তারপরেই এক আর্তনাদ রাত্রিবেলায় এই চিনেপাড়া মারামারি হানাহানির জন্য বিখ্যাত পাছে অন্যের হাঙ্গামের সঙ্গে জড়িয়ে পড়তে হয় সেই ভয়ে আমরা দুজনেই উঠে দাঁড়ালাম পর মুহূর্তেই একটা মাঝবয়সী রক্তাক্ত চিনেম্যানের মূর্তি টলতে টলতে আমাদের কামরার কাচ বরাবর এসে হেলে পড়ে গেল এবং তার দেহটা এসে পড়ল কামরার ভেতরে একেবারে কুমারের বুকের ওপর তারপরেই দেখলুম আমাদের কামরার সামনে এসে ভিড় করে দাঁড়ালো প্রায় আট জন চিনেম্যান তাদের চেহারা দেখলে ভালো মানুষের প্রাণ ধরফর করে উঠবে কিন্তু আমরা দুজনেই ভালো মানুষ নই সবার আগে রয়েছে লম্বায় না হোক চওড়ায় মস্ত বড় এক মূর্তি তার ডান হাতে একখানা আধ হাত লম্বা রক্তমাখা ছোড়া সেইখানা উঁচিয়ে এসে আমাদের ঘরের ভেতর ঢুকে পড়বার উপক্রম করলে মারলুম এক ঘুষি ঠিক চোয়ালের ওপরে আমার গায়ের সব শক্তি ছিল সেই মুষ্ঠির পিছনে কারণ আমি জানি মারামারির সময় দরদ করে মারলে ঠকতে হয় নিজেকেই লোকটা ঠিকরে পড়ে গেল ঠিক বজ্রাহতের মতোই তারপরেই শুনলুম অনেকগুলো ভারী ভারী জুতোর দ্রুত শব্দ চোখের পলক পড়তে না পড়তেই আমাদের ঘরের সামনে থেকে সমস্ত জনতা অদৃশ্য হল কিন্তু পর মুহূর্তেই হোটেলের অন্যদিকে আবার নতুন গোলমাল উঠল কাদের সঙ্গে আবার কাদের মারামারি ঝাঁটাপাটি চলছে খুব সম্ভব পুলিশ এসে পড়েছে এতক্ষণে কামরার ভেতরে নজর দেওয়ার সময় হল কুমার তখন আহত লোকটাকে মাটির ওপর শুইয়ে দিয়েছে কিন্তু তার দিকে একবার তাকিয়েই বুঝলুম তার কোনো আশা নেই লোকটাও বুঝেছিল তবু সেই অবস্থাতেই সে চোখ নেড়ে আমাকে তার কাছে যাওয়ার জন্য ইশারা করলে আমি তার পাশে হাঁটু গেড়ে বসে তার মুখের কাছে মুখ নিয়ে গেল। নিঃশ্বাস টানতে টানতে অস্ফুট স্বরে ইংরেজিতে সে বললে আমি আর ভাজব না আমার জামার বোতাম খুলে ফেলো তাই করলুম আমার গলায় ছুলছে একখানা লকেট সেটা বার করো তাড়াতাড়ি বার করো লকেটখানা বার করতেই সে বললে লুকিয়ে রাখো লুকিয়ে রাখো শুনছিও দেখলে তুমিও বাঁচবে না আমি বললুম শুনছিউ কে সে প্রথমটা উত্তর দিতে পারলে না কেবল হাঁপাতে লাগলো তারপর অনেক কষ্টে থেমে থেমে বললে যে আমাকে মেরেছে কিন্তু আমি যখন মরবই গুপ্তধনও তাকে ভোগ করতে দেব না হ্যাঁ এই আমার প্রতিশোধ মাটির ভেতরে গুপ্তধন গুপ্তধন তার কথা বন্ধ হলো সে চোখ মুদলে ভাবলুম লোকটা বোধ হয় এ জন্মের মতো আর কথা কইতে পারবে না কুমার বললে এ কি বলছে বিমল কিছুই তো বোঝা গেল না গুপ্তধন কোথায় আছে লোকটা হঠাৎ আবার চোখ খুললে অত্যন্ত ক্ষীণ স্বরে টেনে টেনে বললে কি পিন কি সেখানে যেও কিপিন হঠাৎ তার বাক্যরোধ করে মুখ দিয়ে বেরিয়ে এলো এক ঝলক রক্ত এবং সঙ্গে সঙ্গে তার চোখ কপালে উঠে স্থির হয়ে গেল বুকে হাত দিয়ে দেখলুম তার হৃৎপিণ্ড আর নড়ছে না খুনো খুনি হানাহানি বা কোনো রকম রোমাঞ্চকর কাণ্ডের কথা পর্যন্ত আমি ভাবিনি কিন্তু দেখো একবার ব্যাপারখানা এখানেও ছোড়াছুরি প্রাণ নিয়ে টানাটানি আবার গুপ্তধন আবার দুর্বোধ্য হেয়ালি কিপিং আবার বুঝি আমার চিরচঞ্চল দুষ্ট গ্রহটি সজাগ হয়ে উঠেছেন কলুর বলদের মতো আমাদের নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে মারবার জন্যে কুমার ব্যস্তভাবে বললে চটপট সরে পড়ি চলো ভাইয়া নইলে পুলিশি হাঙ্গামে জড়িয়ে পড়তে হবে হোটেলের একদিক থেকে তখনও আসছিল প্রচণ্ড ছুটোছুটি হুড়োহুড়ির শব্দ নিশ্চয়ই গুন্ডাদের সঙ্গে চলছে পুলিশের দাঙ্গা সেই ফাঁকে আমরা সরে পড়লুম সদর দরজার কাছেও পুলিশের লোক ছিল বোধহয় আমাদের বাঙালি দেখেই বাধা দিলেন না একেবারে সিধে বাড়িতে এসে উঠলু হতভাগা রামহরি বুড়ো হয়েছে তবু তার চোখের জেল্লা কমেনি আমাদের দেখেই বললে কার সঙ্গে মারামারি করে আসা হলো শুনি কে বললে আমরা মারামারি করেছি থামো বাবু মিছে কথা বলে আর পাপ বাড়িও না নিজেদের জামা কাপড়ের দিকে একবার চেয়ে দেখো দেখি ও কি কুমারের জামায় যে রক্তের দাগ কুমার হেসে বললে ধন্য তুমি রামহরি পাহারাওয়ালার চোখকেও ফাঁকি দিয়ে এলুম কিন্তু তুমি কি সর্বনাশ এর মধ্যে আবার পাহারাওয়ালাও আছে নাকি এই বুঝি তোমাদের খেতে যাওয়া এমন সব খুনে ডাকাত নিয়ে যে আর পারা যায় না হার যে ভাজা ভাজা হয়ে গেল খোলে ফেলো দেখি জামা টামা কোথায় লাগলো দেখি বাঘাও ঘরের কোণে বসে আমাদের লক্ষ্য করছিল রামহরির কথাবার্তা শুনে ও হাব ভাব দেখে তারও মনে বোধ হয় কেমন সন্দেহ জাগল তাড়াতাড়ি এগিয়ে এসে আমাদের জামা কাপড় শুকতে শুরু করে দিল কোনো মতে মানুষ রাম হরি ও পশু বাঘার কবল ছাড়িয়ে জামা কাপড় বদলে বাইরের ঘরে গিয়ে বসলুম কুমার বললে এইবার ঢুকঢুকিখানা বের করো দেখি কুমারের মুখের কথা বেরুতে না বেরুতেই হোটেলের সেই হতভাগ্য চিনেম্যানের দেওয়া লকেটখানা আমি বার করে ফেললুম সেটাকে ভালো করে পরীক্ষা করবার জন্যে আমারও মন কৌতূহলে রীতিমতো অশান্ত হয়ে উঠেছিল সাধারণত ধুকধুকি বা লকেটের আকার যেরকম হয় এখানে তার চেয়ে বেশ বড় রূপয় তৈরি এই ধুকধুকির ওপরকার কারুকার্য দেখলেই বুঝতে বিলম্ব হয় না যে এ হচ্ছে বিখ্যাত হুনুরি চিনে কারিগরের কীর্তি কারিকুরির মধ্যে মাঝখানে একটি মূর্তি আঁকা রয়েছে মূর্তিটি এত ছোট যে ভালো করে দেখবার জন্যে অনুবীক্ষণের সাহায্য নিতে হলো পাকা শিল্পী এতটুকু জায়গার মধ্যে অতি সূক্ষ্মরেখায় সম্পূর্ণ নিখুঁত পাকা মূর্তি এমন কায়দায় খুদে ফুটিয়ে তুলেছে যে দেখলে অবাক হতে হয় কিন্তু কি কুৎসিত মূর্তি মস্ত ভুড়িওয়ালা মোটাশোটা এক চেহারা দুই চোখ দিয়ে বেরোচ্ছে যেন ঐশ্বর্যের বা ক্ষমতার দর্প মুখের ফাঁক দিয়ে আত্মপ্রকাশ করেছে বড় বড় আটটা দাঁত পা রয়েছে তিনখানা বললুম কুমার এ হচ্ছে কোনো খেয়ালি শিল্পীর উদ্ভট কল্পনা এর মধ্যে কিছু বস্তু নেই এইবার ধুকধুকির ভেতরটা দেখা যাক আঙুলের চাপ দিতেই ধুকধুকির ডালা খুলে গেল ভেতরে রয়েছে একখানা ভাঁজ করা খুব পুরু কাগজ প্রায় কার্ড বললেও চলে কাগজখানা হাতে নিয়ে মাথামুণ্ডু কিছুই বুঝতে পারলুম না যদিও তার ওপরে কোনো লেখা নেই তবু একটা নতুনত্ব আছে বটে চামড়ায় বা ধাতুর চাদরের ওপরে যেমন নকশা এম্বস করা থাকে এর ওপরেও রয়েছে তেমনি উঁচু করে তোলা কতকগুলি ডট বা বিন্দু কোথাও একটা কোথাও দুটো কোথাও চারটে বা আরও বেশি বিন্দু কুমার স্বরে বললে ও বিমল এ আবার কীরকম ধাঁধা হে চীনে ধাঁধা হওয়াই সম্ভব বাঙালির মাথায় ঢুকবে না ঢুকঢুকির ভেতর থেকে আর কিছুই আবিষ্কার করা গেল না কিন্তু বিন্দুগুলোর মধ্যে নিশ্চয়ই কোনো অর্থ আছে নইলে এত যত্নে কেউ এই কাগজখানাকে ধুকধুকির ভেতরে পুড়ে রেখে দিত না সেই মৃত চিনেম্যানটা মরবার আগে যে দু তিনটে কথা বলে গিয়েছিল তার দ্বারা বেশ বোঝা যাচ্ছে যে ছুনছিউ নামে কোনো দূরাত্মা তাকে আক্রমণ করেছিল এই ধুকধুকির লোভেই সে এমন ইঙ্গিত দিয়ে গেছে কিপিং নামক স্থানে গেলে গুপ্তধন পাওয়া যাবে আর তার রহস্যই ধুকধুকির মধ্যেই লুকোনো আছে কুমার বললে বিমল প্রথমে যখন আমরা রূপনাথ গুহায় গুপ্তধন আনতে যাই তখন মরার মাথায় সাংকেতিক লিপির পাঠ উদ্ধার করেছিলে তুমি এ বিষয়ে তোমার আশ্চর্য ক্ষমতা আছে ভালো করে ভেবে দেখো এবারেও তুমি সফল হবে এক ঘন্টা গেল দু ঘন্টাও গেল বিন্দুগুলো নিয়ে অনেক নাড়াচাড়া করলুম কিন্তু ব্যর্থ হল আমার সকল চেষ্টাই শেষটা সব চেষ্টা ছেড়ে দিয়ে বললুম চুলোয় যাক ধুকধুকির রহস্য তার চেয়ে কিপিন জায়গাটা নিয়ে আলোচনা করিয়ে এসো কিপিন কোথায় কুমার বললে কিপিন হয়তো চীনেমুল্লুকের কোনো জায়গা যাও তো কুমার আমার লাইব্রেরি থেকে নিয়ে এসো এনসাইক্লোপিডিয়ার গেজেটিয়ার কুমার তখনই ছুটে গেল আর বই নিয়ে ফিরে এলো দুজনে মিলে অনেক খোঁজাখুঁজি করলুম কিন্তু কোনো ফল হল না কোথাও কিপিং নামে কোনো দেশের কথাই লেখা নেই কুমার বললে মরবার সময় সেই চীনে বুড়ো যে আমাদের সঙ্গে প্র্যাকটিক্যাল যোগ করে গেছে এ কথা বিশ্বাস হয় না কিপিন বলে কোনো জায়গা নিশ্চয়ই আছে আমি বললুম থাকতে পারে কিন্তু হয়তো সেটা তুচ্ছ গণ্ডগ্রাম বাইরের কেউ তার কথা জানে না সেদিন এই পর্যন্ত কুমার বাড়ি ফিরে গেল আমিও খেয়ে দিয়ে শুয়ে পড়লুম ঘুমের ঘোর এসে মুছে দিল কিপিন ধুকধুকি আর গুপ্তধনের রহস্য পরের দিন সকালবেলা আমি আর কুমার চাপান করছি বাঘাও এসে টেবিলের তলায় আশ্রয় নিয়েছে তার প্রভাতি দুধের বাটির লোভে এমন সময় কমলকে নিয়ে বিনয়বাবু এলেন যারা আমাকে চেনেন এ দুজনের সঙ্গেও নিশ্চয়ই তাদের পরিচয় আছে সকালবেলায় পরীক্ষা করতে করতে ধুকধুকিখানা চায়ের টেবিলের ওপরে রেখে দিয়েছিল বিনয়বাবু এসেই সেখানা দেখতে পেয়ে বললেন ওটা কি হেবিমল। বিমল সঙ্গে সঙ্গে আমার মনে পড়ল বিনয়বাবুর অসাধারণ পাণ্ডিত্যের কথা সারা জীবন ধরে তিনি জ্ঞান সমুদ্রের ডুবুরির কাজ করে আসছেন আজ বয়সে পঞ্চাশ পার হয়েছেন তবু বিদ্যাচর্চা ছাড়া আর কোনো আনন্দই তার নেই তিনি হচ্ছেন আশ্চর্য এক বৃদ্ধ ছাত্র এবং এই বিশ্ব হচ্ছে তার কাছে বিদ্যালয়ের মতো দর্শন বিজ্ঞান রসায়ন ইতিহাস প্রত্নতত্ত্ব যে কোনো বিষয় নিয়ে তাকে প্রশ্ন করেছি কখনো সঠিক উত্তরের অভাব হয়নি কুমার তো তার নাম রেখেছে জীবন্ত অভিধান কাজেই তাকে পেয়ে আসান্বিত হয়ে ধুকধুকিটা তাড়াতাড়ি তার হাতে তুলে দিলুম বিনয়বাবুর দুই চোখ ধুকধুকির দিকে চেয়েই কৌতূহলে প্রদীপ্ত হয়ে উঠল বললেন আরে এরকম লকেট তো কখনো দেখিনি এটা তো এদেশে তৈরি নয় চীনের জিনিস কোথায় পেলে এক চিনেম্যানের দান কিন্তু ওপরের ওই মূর্তিটা কি অদ্ভুত দেখেছেন অদ্ভুত হ্যাঁ মূর্তির মুখখানা চিনে ধাঁচের বটে কিন্তু আসলে এ হচ্ছে আমাদেরই পৌরাণিক মূর্তি সবিস্ময়ে বিনয়বাবুর মুখের পানে তাকিয়ে রইল তিনি বলে চললেন এ হচ্ছে হিন্দু যক্ষরাজা কুবেরের চেহারা অষ্টদন্ত তিন পদ উদ্ভট কুৎসিত চেহারার জন্যই যক্ষরাজের নাম হয়েছে কুবের তবে ঐশ্বর্যের মহিমায় তার স্ত্রীহীনতার দুঃখ বোধয় দূর হয়েছে কুমার বললে বিনয়বাবু আপনি কুবেরকে তো চিনলেন কিন্তু বলতে পারেন কিপিন বলে কোনো জায়গা আছে কি না বিনয়বাবু ভ্রু কুঞ্চিত করে বললেন কিপিন কিপিন উম নামটা শুনেছি হয় বুড়ো হয়েছি তো ফস করে সব কথা স্মরণ হয় না রোষো ভায়া মনে করবার জন্য একটু সময় দাও আগ্রহ ভরে অপেক্ষা করতে লাগলুম মিনিট তিনেক পরেই সমুজ্জ্বল মুখে বিনয়বাবু বললেন মনে পড়েছে মনে পড়েছে কিন্তু কীপিন নিয়ে তোমাদের এমন আশ্চর্য মাথা ব্যথা কেন তোমরা কি আজকাল ভারতবর্ষের প্রাচীন ইতিহাস নিয়ে ঘাটাঘাটি করছো কিপিন বা কাপিন হচ্ছে অনেক শতাব্দী আগেকার নাম নামটি দিশীয় নয় চীনে সপ্তম শতাব্দীতে কিপিন বলতে বোঝাত উত্তর পূর্ব আফগানিস্তানের কপিস নামে জায়গাকে তার আগে আর এক সময় ভারত সীমান্তের গান্ধার প্রদেশকেও কিপিন বলে ডাকা হতো চীনে লেখকরা ভারতের আরও কোনো কোনো দেশকে কিপিন বা কাপিন নামে জানতেন তোমরা কোন কিপিনের কথা জানতে চাও বুঝতে পারছি না তবে সপ্তম শতাব্দীর কিপিন সম্বন্ধে বড় বড় ঐতিহাসিক একটি অদ্ভুত গল্প বলেছেন তোমাদের ধুকধুকির ওপরে কুবেরের মূর্তি দেখে সেটা আমার মনে পড়ছে আমি বললুম আচ্ছা বিনয়বাবু আগে গল্পটাই শুনি বিনয়বাবু চেয়ারের ওপরে হেলে পড়ে বলতে লাগলেন এই ঐতিহাসিক গল্প নিয়েও অল্প বিস্তর মতান্তর আছে ওসব গোলমালের মধ্যে ঢুকে দরকার নেই চীনা পর্যটক হুয়েংসাংয়ের ভ্রমণ আর জীবন কাহিনীতে যে গল্পটি আছে সেইটিই তোমাদের কাছে বলবো ভিনসেন্ট স্মিথের আর্লি হিস্ট্রি অফ ইন্ডিয়া নামে বিখ্যাত ইতিহাসেও এ গল্পটি পাবে কিন্তু গল্পটি বলবার আগে আমাকে আরও কয়েক শতাব্দী পিছিয়ে যেতে হবে শক জাতীয় কনিষ্ক তখন ভারত সম্রাট দ্বিতীয় শতাব্দীর কথা তখন সারা এশিয়ায় চীনাদের বড় প্রভুত্ব শকেরা ভারত দখল করেও চীনাদের কর দিতে বাধ্য ছিল দু একবার বিদ্রোহ প্রকাশ করেও চীনাদের কাছে তারা সুবিধে করে উঠতে পারেনি সম্রাট কনিষ্কই সর্বপ্রথমে চীনাদের জাঁক ভেঙে দিলেন তিনি কেবল কর দেওয়াই বন্ধ করলেন না তিব্বত ছাড়িয়ে চীনা সাম্রাজ্যের ভেতরে ঢুকে পড়ে দেশের পর দেশ জিতে তবে ফিরে এলেন এবং আসবার সময় জামিন স্বরূপ সঙ্গে করে নিয়ে এলেন চীনাদের কয়েকজন রাজপুত্রকে কেউ কেউ বলে তাদের মধ্যে চীন সম্রাটের এক ছেলে ছিলেন আফগানিস্তানকে সে সময় ভারতেরই এক প্রদেশ বলে ধরা হতো চীনা রাজপুত্ররা শীতের সময় পাঞ্জাবে থাকতেন আর গরমের সময় থাকতেন আফগানিস্তানে শালোকা নামে বৌদ্ধ হিনজান সম্প্রদায়ের এক মঠে এই মঠটি ছিল কপিস পাহাড়ের এক ঠান্ডা উপত্যকায় একথা বোধ হয় না বললেও চলবে যে তখন পৃথিবীতে মুসলমান ধর্মের সৃষ্টি হয়নি আফগানিস্তানে তখন বাস করত হিন্দু আর বৌদ্ধরাই আজও আফগানিস্তানের চারিদিকে তখনকার বৌদ্ধ মঠের বহু ধ্বংসাবশেষ পাওয়া যায় কিছুকাল পরে চীনা রাজপুত্রদের দেশে ফিরে যেতে দেওয়া হলো যাওয়ার সময় তারা সালোকা বা কপিস মঠকে দান করে গেলেন বিপুল বৃত্ত তালতাল সোনা কারি কারি মণিমুক্তা সেকালের সেই ঐশ্বর্যের পরিমাণ একালে হয়তো কোটি কোটি টাকা চীনা রাজপুত্ররা কেবল টাকা দিয়েই গেলেন না ভারতকে শিখিয়ে গেলেন নাশপাতি ও ফল খেতেও তারা আসবার আগে এ অঞ্চলে ও দুটি ফলের ফসল ফলত না এইবার হুয়েংশাংয়ের কথায় আসি তিনি ভারতে বেড়াতে এসেছিলেন সপ্তম শতাব্দীতে শালোকা বা কপিস মঠে ছশো তিরিশ খ্রিস্টাব্দে গিয়ে বর্ষাকালটা কাটিয়ে দিয়েছিলেন অতদিন পরেও মঠের বৌদ্ধ সন্ন্যাসীরা দ্বিতীয় শতাব্দীর সেই চীনা রাজপুত্রদের অসাধারণ দানের কথা নিয়ে হুয়েং কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে ভোলেননি সন্ন্যাসীরা আর এক বিষয় নিয়ে হুয়েংসাংয়ের কাছে ধর্ণা দিলেন সন্ন্যাসীরা বললেন কপিস মঠে যক্ষরাজ কুবেরের প্রকাণ্ড এক পাথরের মূর্তি আছে এবং তারই পায়ের তলায় পোতা আছে চীনা রাজপুত্রদের দেওয়া অগাধ ঐশ্বর্য সেই ঐশ্বর্য উদ্ধার করবার জন্যে সাংকে অনুরোধ করা হল হুয়েনসাং জিজ্ঞাসা করলেন আপনারা যখন গুপ্তধনের সন্ধান জানেন তখন আমাকে অনুরোধ করছেন কেন সন্ন্যাসীরা জানালেন ভয়াবহ জকেরা ওই গুপ্তধনের ওপরে পাহারা দেয় দিনরাত একবার এক অধার্মিক রাজা গুপ্তধন অধিকার করতে যান কিন্তু জকেরা এমন উৎপাত শুরু করে যে রাজা প্রাণভয় পালিয়ে যেতে বাধ্য হয় আমরাও যতবার গুপ্তধন নেওয়ার চেষ্টা করেছি ততবারই ভৌতিক উৎপাত হয়েছে রাজপুত্তরা অর্থ দিয়েছিলেন মঠের উন্নতির জন্যে কিন্তু সংস্কারের অভাবে মঠের আজ অতি দুর্দশা হলেও ধনভাণ্ডারে হাত দেওয়ার উপায় নেই আপনি সাধু ব্যক্তি আপনার ওপরে হয়তো জকেরা অত্যাচার করবে না হুয়েংসাং রাজি হয়ে ধূপধুনো জেলে উপাসনা করে যক্ষদের উদ্দেশ্যে বললেন হে যক্ষ হে গুপ্তধনের রক্ষক আমার ওপরে প্রসন্ন হও আমি মন্দির মঠের মেরামতের জন্য যে অর্থের দরকার কেবল তাই নিয়ে বাকি সব ঐশ্বর্য যথাস্থানে রেখে দেব যকেরা হুয়েংসাংকে বাধা দিলেন না গুপ্তধনের অধিকাংশই হয়তো এখনও মাটির তলায় লুকোনো আছে আমার গল্প ফুরল আমি বললুম কিন্তু আমাদের গল্প এইবার শুরু হবে বিনয়বাবু জিজ্ঞাসু চোখে আমার পানে তাকিয়ে বললেন তার মানে পরে সব বলছি আপনার এই ঐতিহাসিক গল্পটি অত্যন্ত চিত্তাকর্ষক অন্ধকারের মধ্যে একটু একটু আলো দেখতে পেয়েছি বটে কিন্তু সেইটুকুই যথেষ্ট নয় ধাঁধায় পড়ে আছে এই কাগজখানা নিয়ে এর রহস্য উদ্ধার করতে পারেন কি বলেই আমি ধুকধুকির ভেতর থেকে পুরো কাগজখানা বার করে তার হাতে দিলুম বিনয়বাবু কাগজখানার ওপরের চোখ বুলিয়েই সহজ স্বরে বললেন এ তো দেখছি বেল পদ্ধতিতে লেখা কুমার লাফিয়ে উঠে বললে বেল পদ্ধতিতে লেখা অর্থাৎ যে পদ্ধতিতে অন্ধেরা লেখাপড়া করে হ্যাঁ এই পদ্ধতিতে এক থেকে ছয়টি মাত্র বিন্দুকে নানাভাবে সাজিয়ে বর্ণমালা প্রভৃতির সমস্ত কাজ সারা যায় আমি অন্ধ না হলেও কৌতূহলের বশবর্তী হয়ে এ পদ্ধতি শিখে নিয়েছি আমি উৎসাহিত হয়ে বললুম তাহলে লেখাটা আপনি এখনি পড়তে পারবেন নিশ্চয়ই খুব সহজেই কুমার আল্লাদে আতখানা হয়ে বলে উঠল জয় বিনয়বাবুর জয় আমরা সবাই কৌতূহলী চোখে বিনয়বাবুর মুখের পানে তাকিয়ে রইল ধুকধুকির ডালা খুলে বা হাতের ওপরে সেটাকে রেখে বিনয়বাবু আগে সেই এমবস করা বিন্দুগুলোর ওপরে ডান হাতের আঙুল বুলিয়ে গেলেন তারপর বললেন এর ওপরে ইংরাজি ভাষায় লেখা রয়েছে শা লোকা ও পশ্চিম দিক ভাঙা মঠ ও কুবের মূর্তি ও গুপ্ত গুহা ব্যাস আর কিছু নেই আমি খানিক্ষণ স্তব্ধ হয়ে বসে কথাগুলো মনে মনে নাড়াচাড়া করে দেখলুম তারপর বললু বিনয়বাবু আপনার মতে শালোকা কিপিং কাপিং কশিপ বলতে এক জায়গাকেই বোঝায় আমার মত নয় বিমল এ হচ্ছে ঐতিহাসিকদের মত তাহলে ওখানে গুপ্তধন আছে এটাও ঐতিহাসিক সত্য একে ঐতিহাসিক সত্য না বলে ঐতিহাসিক গল্প বলা উচিত এ গল্প বলেছেন বিখ্যাত চৈনিক পারিব্রাজক হুয়েং সাং ঐতিহাসিকরা গল্পটির উল্লেখ করেছেন মাত্র অর্থাৎ এ সত্য মিথ্যার জন্যে ঐতিহাসিকরা দায়ী নয় তাহলে শালোকা বা কপিস মঠের কথাও গল্পের কথা না কাপিন কিপিন শালোকা বা কপিস যে নামে ডাকো ও মঠের ধ্বংসাবশেষ আজও আছে উত্তর পূর্ব আফগানিস্তানে হ্যাঁ ও জায়গাটির আধুনিক নাম হচ্ছে কাফরিস্থান। কুমার বললে কাফরিস্থান ও বাবা সে যে কুশ পাহাড়ের ওপারে সেখানেও বৌদ্ধ মঠ হিন্দু দেবতা কুবের বিনয়বাবু বললেন কুমার আজকের দিনে ভারতবাসী পাশ্চাত্য জ্ঞান বিজ্ঞানের শিক্ষা পেয়ে নিজেকে সভ্যতায় অগ্রসর হয়েছে বলে মনে করে বটে কিন্তু স্বদেশ আর স্বজাতি সম্বন্ধে হয়েছে রীতিমতো অন্ধ তোমাদের শিক্ষাগুরু ইংরেজরা আফগানিস্তানের এপারেই ভারতের সীমারেখা টেনেছে বলে সেইটাকেই সত্য বলে মেনে নেওয়ার কারণ নেই একসময় ভারত সম্রাটের সাম্রাজ্য যতদূর বিস্তৃত ছিল ইংরেজরা আজও ততদূর পর্যন্ত পৌঁছাতে পারেনি আফগানিস্তান নামে কোনো দেশের নাম কেউ তখনও স্বপ্নেও শোনেনি মৌর্য সম্রাট চন্দ্রগুপ্ত গ্রিকদের তাড়িয়ে দিয়েছিলেন হিন্দুকুশের ওপারে আজ বিলাতি জিওগ্রাফি যাকে আফগানিস্তান বলে ডাকে তখনকার পৃথিবী তাকে ভারতবর্ষ বলেই জানত আর সেখানে বাস করতো ভারতের হিন্দু বৌদ্ধ জৈনরাই ওখানে যে বৌদ্ধ মঠ আর হিন্দু দেবতা থাকবে এ আর আশ্চর্য কথা কি। ভারতের গৌরবের দিনে উত্তরে চীন দক্ষিণে জাভা বালির দ্বীপে আর পূর্বে কম্বোডিয়া প্রভৃতি স্থানে হিন্দু দেবতাদের যাতায়াত ছিল তোমরা সত্যিকার ভারতের ইতিহাস পর ভাই নিজেদের এমন ছোট করে দেখো না আমি বললুম উত্তম তাহলে দু চার দিনের মধ্যেই আমরা কাফরিস্তানে ভারতের পূর্ব গৌরব দেখবার জন্য যাত্রা করব। আর আমাদের পথ প্রদর্শক হবেন আপনি বিনয়বাবু সবিস্ময়ে আমার মুখের দিকে খানিক্ষণ তাকিয়ে রইলেন তারপর ধীরে ধীরে বললেন তোমাদের এই আকস্মিক উৎসাহ অত্যন্ত সন্দেহজনক কেন বলুন তো বিমল ভায়া আমাকে ধোকা দেওয়ার চেষ্টা করো না আমি তোমাদের খুব ভালো করেই চিনি ধুকধুকির ওপরে ব্রেল পদ্ধতিতে লেখা এই অদ্ভুত কথাগুলি আর কাপিং কিপিং বা কশিপ মঠ সম্বন্ধে তোমাদের আগ্রহ দেখেই বুঝতে পেরেছি আবার তোমরা নতুন কোনো অ্যাডভেঞ্চারের গন্ধ পেয়েছো আসল ব্যাপারটা কি বলো দেখি আমি তখন হাসতে হাসতে চীনে হোটেলের ঘটনাটা বর্ণনা করল সমস্ত শুনে বিমল বাবু হাহা করে হেসে উঠে বললেন বিমল কুমার তোমাদের মাথা নিশ্চয়ই খারাপ হয়ে গিয়েছে কেন কনিষ্ক ছিলেন দ্বিতীয় শতাব্দীর মানুষ গুপ্তধনের কথা যদি সত্যি বলে মেনে নেওয়াও যায় তাহলে আমি বলতে বাধ্য যে এতকাল পরে সেখানে গিয়ে কিচ্ছু পাওয়া যাবে না কারণ কারণ ঐতিহাসিক গল্পেই প্রকাশ প্রাচীনকালে ওই গুপ্তধনের কাহিনিটি ছিল অত্যন্ত বিখ্যাত তাই আরও অনেকে তা লাভ করবার জন্যে নিশ্চয়ই ব্যস্ত হয়ে উঠেছিল কিন্তু সপ্তম শতাব্দীতেও হুয়েংসাং সচক্ষে সেই গুপ্তধন দেখেছিলেন দ্বিতীয় শতাব্দী থেকে সপ্তম শতাব্দী বড় কম দিনের কথা নয় তারপর কত বিদেশি দস্যু দিগ্বিজয় বেরিয়ে ঠিক ওই অঞ্চল দিয়েই ভারতবর্ষে প্রবেশ করেছে এ কথা ভুলে যাচ্ছ কেন তারা কি ওই গুপ্তধনের কথা শোনেনি না শোনাও আশ্চর্য নয় তারপর ভারতে কতবার অন্ধযুগ এসেছে বারবার কত রাজ্যের কত ধর্মের উত্থান পতন হয়েছে মঠ ভেঙে গেছে সন্ন্যাসীরা গেছে পালিয়ে বিপ্লবের পর বিপ্লবের মধ্যে পড়ে লোকে গুপ্তধনের কথা না ভুললেও ঠিকানা হয়তো ভুলে গিয়েছে পৃথিবীতে এমন অনেক বিখ্যাত গুপ্তধনের গল্প শোনা যায় যার কথা অনেকেই জানে কিন্তু যার ঠিকানা কেউ জানে না কুমার বললে তারপর আরও একটা কথা ভেবে দেখুন বিনয়বাবু আপনি ইতিহাসের যে গল্পটা বললেন আমরা কেউই তা জানতুম না কিন্তু সেই হতভাগ্য চিনেম্যানের কাছ থেকে আমরা যে ধুকধুকিটা পেয়েছি তার সঙ্গে ওই গল্পের প্রধান কতগুলো অবিকল মিল আছে যেমন শালোকা ভাঙা মঠ কুবের মূর্তি আপনি বলেছেন শালোকা বা কপিস মঠ ছিল পাহাড়ের উপত্যকায় ধুকধুকির লেখাতেও রয়েছে গুপ্ত গুহার কথা আর গুহা থাকে পাহাড়ে তারপর সেই চিনেম্যান মরবার আগে কিপিনের নাম করেছিল এর থেকেই বোঝা যাচ্ছে যেমন করেই হোক একালেও কেউ কেউ ওই প্রাচীন ঐতিহাসিক গুপ্তধনের ঠিকানা জানতে পেরেছে বিনয়বাবু ঘাড় নাড়তে নাড়তে বললেন না ভায়া আমি তোমাদের পথ প্রদর্শক হতে পারবো না তোমরা যতই যুক্তি দেখাও বুনো হাঁসের পিছনে ছোটবার বয়স আমার আর নেই তারপর অত লোভ ভালো নয় ভগবান আমাদের যা দিয়েছেন তাই যথেষ্ট আবার গুপ্তধনের উদ্দেশ্যে দেশ দেশান্তরে ছোটাছুটি করা কেন বিনয়বাবু আমাদের ভুল বুঝেছেন দেখে আমি আহত স্বরে বললুম বিনয়বাবু আপনি তো জানেন টাকাই আমাদের ধ্যান জ্ঞান নয় গুপ্তধন হচ্ছে আমাদের ঘর ছেড়ে পথে বেরুবার একটা উপলক্ষ মাত্র গেল জন্মে আমি আর কুমার নিশ্চয়ই বেদুইন ছিলাম শান্ত শ্যামলতার সুখ চেয়ে অশান্ত মরুভূমির বিভীষিকাই আমাদের কাছে ভালো লাগে দক্ষিণ বাতাসের চেয়ে কালবৈশাখীর ঝড়ই আমরা বেশি পছন্দ করি এক সময় রামহরি ঘরের ভেতর ঢুকে বললে খোকা বাবু চারটে চিনে ম্যান এসেছে এ বাড়ির বাবুর সঙ্গে দেখা করতে চায় আমি আশ্চর্য হয়ে বললুম ম্যান, আমার সঙ্গে দেখা করতে চায় কুমার নিশ্চিন্ত স্বরে বললে চীনে হোটেলের কর্তারা তো হয়তো পুলিশি হাঙ্গামে পড়ে আমাদের সাক্ষী মানতে এসেছে আমি বললুম অসম্ভব তারা আমার ঠিকানা জানবে কেমন করে কুমার বললে তাও বটে সেটাই তো কে এরা কেন আমার সঙ্গে দেখা করতে চায় কলকাতায় ভদ্র অভদ্র কোনো চিনেম্যানের সঙ্গেই তো আমার আলাপ পরিচয় নেই রামহরি বললে কি গো ওদের কি বলব এখানে আসতে বলো রামহরি চলে গেল ধুকধুকিটা টেবিলের ওপর থেকে তুলে নিয়ে আমি জামার পকেটে রেখে দিল ঘরের ভেতরে প্রথমেই যে মূর্তিটা এসে দাঁড়ালো তাকে দেখেই চিনতে আমার একটুও বিলম্ব হলো না কাল রাত্রে হোটেলে এই লোকটাই ছোড়া হাতে করে সেই চিনে বুড়োকে মারাত্মক আক্রমণ করেছিল আমি হতবম্বের মতো তার দিকে তাকিয়ে আছি দেখে সে একগাল হেসে ইংরেজিতে বললে কি বাবু তুমি কি আমাকে চিনে ফেলেছ আমরা পুরনো বন্ধু কি বলো আমি রুক্ষস্বরে বললু এখানে তোমার কি দরকার বলছি আগে ভালো করে একটু বসি তারপর আমার সম্মতির অপেক্ষা না রেখেই সে একখানা চেয়ার টেনে নিয়ে বসে পড়লো এবং তার আরো তিনজন সঙ্গীও ঘরের ভেতর ঢুকে দাঁড়িয়ে রইল ঠিক তিনটে পাথরের মূর্তির মতো কুমার ক্রুদ্ধস্বরে বললে তোমরা হচ্ছ হত্যাকারী আমি এক্ষুনি পুলিশে খবর দেব প্রথম চিনেম্যানটা আবার এক গাল হেসে বললে বেশ বাবু তাই দিও কিন্তু এতটা তাড়াতাড়ি কেন আগে আমার কথাই না হয় শোনো আমি বসে বসে লোকটাকে ভালো করে লক্ষ্য করতে লাগল আগেও দেখেছিলুম এখনো দেখলুম মাথায় সে পাঁচ ফুট উঁচু হবে না কিন্তু তার দেহটা চৌড়ায় সাধারণ মানুষের দ্বিগুণ অসম্ভব চওড়া দেহের ওপরে মাঙ্গলীয় ছাঁচে গড়া মুখ আমার সামনে বসে আছে যেন মানুষের ছদ্মবেশে বিভৎস এক ওরাং ওটাং সে হাসতে হাসতে বললে বাবু হোটেলে কাল তুমি আমার মুখের ওপরে যে ঘুষিটা চালিয়েছিলে আমি কিন্তু এখনও তা ভুলিনি আমি বললুম ও সেই জন্যই কি তুমি আজ প্রতিশোধ নিতে এসেছো মোটেই নয় বাবু মোটেই নয় আমি তোমার ঘুষির তারিফ করি জবাব না দিয়ে ভাবতে লাগলুম লোকটার উদ্দেশ্য কি সে বললে ভগবান আমাকে ঢেঙা করেননি কিন্তু আমার গায়ে শক্তি দিয়েছেন এজন্যে ভগবানকে ধন্যবাদ এক হাতে আমি তিন মন মাল মাথায় করে ওপরে তুলে ষোলো হাত দূরে ছুঁড়ে ফেলে দিতে পারি কিন্তু আমার মতো লোককেও তুমি এক ঘুষিতে কাবু করেছো যদিও আমি তোমার জন্যে প্রস্তুত থাকলে অমন অঘটন ঘটত না তুমি বাবু বাহাদুর তোমার নাম কি ছুঁছিউ সে চমকে উঠল তারপর বললে তাহলে তুমি আমার নাম পর্যন্ত আদায় করেছো ভালো কথা নয় ভালো কথা নয় বলতে বলতে ধা করে পকেটের ভেতরে হাত চালিয়ে দিয়ে বার করলে একটা রিভলভার তার পিছনের তিন মূর্তিও সঙ্গে সঙ্গেই এক একটা রিভলভার বার করে ফেললো আমাদের চোখের সামনে স্থির হয়ে রইল চার চারটে রিভলভারের চকচকে নল আজ এ পর্যন্তই পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব ভালো থাকবেন ধন্যবাদ তবে যাওয়ার আগে কিছু গ্লুপার শুনুন মজা পাবেন খুনো খুনি হানাহানি বা কোনো রকম রোমাঞ্চকর কাণ্ডের কথা পর্যন্ত আমি ভাবিনি কিন্তু দেখো একবার ব্যা তো কুমার আমার লাইব্রেরি থেকে নিয়ে এসো এনস্লাইকোপ তারা কি ওই গুপ্তধনের কথা শোনেনি না শোনাও আস মাথায় সে পাঁচ ফুট উঁচু হবে না কিন্তু তার দেহটা চৌড়ায় সাধারণ মানুষের দ্বিগুণ অসম্ভব চওড়া দেহের ওপরে মাঙ্গলীয় ছাঁচে গড়া মুখ আমার সামনে বসে আছে যেন মানুষের ছদ্মবেশে বিভৎস একটা ওরাঙ্গ